হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই খুব ভালো আছেন। তো আজকের এই ভিডিওতে আপনাদের দেখাবো আপনারা কিভাবে একটা ফুল ভেরিফাইড ওয়েব মানি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। তো ওয়েব মানি অ্যাকাউন্ট কিন্তু বর্তমানে খুবই জনপ্রিয় এবং এটা অনেক দিনের পুরাতন একটা পেমেন্ট গেটওয়ে সিস্টেম। তো এটা কিন্তু খুবই পপুলার একটা গেটওয়ে সিস্টেম, এটা রাশিয়ান একটা পেমেন্ট গেটওয়ে ওয়েব মানি। এটা কিন্তু খুব প্রয়োজন হয় যারা ফ্রিল্যান্সার বা অনলাইন জগতে কাজ করেন। তো আপনারা কিভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ওয়েব মানির জন্য এবং এই অ্যাকাউন্টটা কিভাবে ফুল ভেরিফাইড করবেন সেই প্রসেসগুলো আপনাদের দেখিয়ে দেবো। আপনারা চাইলে কিন্তু ইজিলি এভাবে আপনারা খুব সহজে আপনাদের অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে পারবেন, প্লাস আপনারা একটা ভালো করে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন, আপনাদের কোনো রকম ঝামেলা হবে না। এর জন্য আপনারা ফার্স্ট অফ অল একটা ব্রাউজার নেবেন অবশ্যই। তো ব্রাউজার আসার পর আপনারা সিম্পলি এখানে সার্চ বক্সে লিখে দেবেন ওয়েব মানি। তো আমি এখানে লিখে দিচ্ছি ওয়েব মানি। তো অবশ্যই আপনারা এখানে ওয়েব মানি লিখবেন, লিখে এখান থেকে সিম্পলি এন্টার করে দেবেন। এন্টার করে দেওয়ার পর দেখেন ওয়েব মানি লিখে সার্চ করার পর আমাদের সামনে কিন্তু এই লিঙ্কটা চলে আসবে সবার উপরে, যে দেখেন ওয়েব মানি ইউনিভার্সাল পেমেন্ট সিস্টেম। এখান থেকে আমরা কী করবো, এই লিঙ্কটাতে ক্লিক করবো। দেন লিঙ্কটাতে ক্লিক করে দেওয়ার পর দেখেন আমাদের সামনে কিন্তু এই ইন্টারফেসটা চলে আসবে। এটা হলো ওয়েব মানি সাইটের হোম পেজ, আপনারা দেখেন। আচ্ছা দেখেন, এখান থেকে আমাদের ফার্স্ট অফ অল কী করতে হবে, আমাদের এখানে অ্যাকাউন্ট করতে হবে। অ্যাকাউন্ট করার জন্য আমাদের কী করতে হবে, এখান থেকে দেখেন সাইন আপ লেখা আছে, এখান থেকে আমরা কী করবো সাইন আপ নাও আমরা ক্লিক করে দেবো। তো সাইন আপ নাও ক্লিক করে দেওয়ার পর আমাদের সামনে নতুন আরও একটি ইন্টারফেস চলে আসবে, আপনাদের দেখিয়ে দিচ্ছি। দেখেন এটা কিন্তু চলে আসবে আমাদের, এখানে বলতেছে কান্ট্রি ডায়ালিং কোড। আমরা সিম্পলি এখানে ক্লিক করে এখান থেকে আমরা বাংলাদেশটা সিলেক্ট করে নেবো। সো এখানে তো দেখেন, এখানে বাংলাদেশ সিলেক্ট করে দেওয়ার পর এখানে আমাদের ফোন নাম্বারটা দিতে হবে, যেহেতু এখানে +880 দেওয়া আছে, এখানে আমরা 1 থেকে শুরু করব। সো এখানে আমি আমার একটা নাম্বার দিয়ে দিচ্ছি। আচ্ছা তারপর আমরা এখানে নাম্বারটা দেওয়ার পর আমরা কী করবো, নিচের দিকে স্ক্রল করে আমরা এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবো। দেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে বলতেছে যে ইন্টার দ্য ক্যারেক্টার ফ্রম দ্য পিকচার, মানে এখান থেকে যে মানে সংখ্যাগুলো দেওয়া আছে আমরা এগুলো দেখে দেখে এখানে কী করবো টাইপ করে দেবো। সো আমরা এখানে দেখে দেখে টাইপ করে দিচ্ছি। দেন টাইপ করে দেওয়ার পর দেখেন এখানে অটোমেটিক্যালি কিন্তু আমাদের নিয়ে নিচ্ছে। তারপর এখানে বলছে যে কনফার্মেশন কোড, এখানে তার মানে আমাদের মেসেজে একটা মেসেজ যাবে, তারপরে আমাদের কনফার্ম করতে হবে। সো এখান থেকে বলছে যে দ্য লাস্ট 5 digit অফ দ্য কলিং, মানে আমরা যে নাম্বারটা দিলাম সেই নাম্বারে আমাদের কী হবে যে একটা কল আসবে। দেখেন তো সে কল আসার পর, আচ্ছা এখানে আমরা যে নাম্বারটা দিলাম সেখানে একটা কল আসবে। কল আসার পর দেখেন এখান থেকে আমাদের ওই যে কল করবে সেই কল করার নাম্বারের লাস্টের 5টা digit আমাদের দিতে হবে। সো আমরা এখানে 5টা digit দিয়ে দিচ্ছি। দেখেন তো আমাকে যে নাম্বার দিয়ে কল করেছিল সেই নাম্বারের লাস্টের 5টা digit দিয়ে এন্টার করার পর আমাদের এখানে পাসওয়ার্ডের বক্স চলে আসছে। এখানে আমরা পাসওয়ার্ডটা দিয়ে দেবো, এখানে অবশ্যই আমরা পাসওয়ার্ডটা মিক্স করে দিয়ে দেবো, লেটার সিম্বল তারপরে দেখা গেলো যে ডিজিট সবগুলো মিক্স করে আমরা দিয়ে দেবো। সো আমি এখান থেকে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিচ্ছি। সো দেখেন এখানে আমি আমার পাসওয়ার্ড দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর এখান থেকে আমি টিক মার্ক করে দেবো। দেন এখান থেকে নিচের দিকে যাওয়ার পর এখান থেকে আবারও আমরা নেক্সট করে দেবো। দেন নেক্সটে ক্লিক করার পর এখান থেকে আমাদের নতুন আরও একটি ইন্টারফেস চলে আসবে। দেখেন এখানে কিন্তু আমাদের ওয়েব মানি অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেলো। এখন আমরা কী করবো, দেখেন ওয়েব মানি অ্যাকাউন্টটা ক্রিয়েট করা যাওয়ার পর এখান থেকে আমরা কী করবো, দেখেন এখানে আমার এটা ক্লোজ করে দিই। দেখেন এখানে কিন্তু আমাদের ওয়েব মানি অ্যাকাউন্টটা ক্রিয়েট করা হয়ে গেছে। এটা হলো আমাদের ওয়েব মানি অ্যাকাউন্ট। তো অ্যাকাউন্ট করার পর এখানে আমাদের অনেকগুলো কাজ আছে, অ্যাকাউন্ট ভেরিফিকেশন করতে হয়, সব কিছু ঠিকঠাক করতে হয়, তারপরে কিন্তু আমাদের অ্যাকাউন্টটা সচল হবে এবং অ্যাকাউন্টটা কিন্তু ভালো থাকবে। আচ্ছা দেখেন এখন আমাদের ফার্স্ট অফ অল যে কাজটা করতে হবে সেটা হলো যে আমাদের অ্যাকাউন্টে দেখেন এখানে একটা ওয়ালেট আমাদের নিতে হবে। সো এখান থেকে আমরা ওয়ালেট নেওয়ার জন্য আমরা কী করবো, এখান থেকে ওয়ালেট বা পার্স যেটাকে বলা হয়, পার্স মানে হলো যেখানে আপনারা টাকা রাখবেন সেরকমই এখানে একটা পার্স ক্রিয়েট করতে হবে যেখানে আপনি টাকাটা রাখবেন। সো আমি এখানে ক্লিক করলাম। দেন ক্লিক করার পর দেখেন এখানে আমাদের এখানে একটা অপশন চলে আসছে, এখান থেকে আমরা সবগুলো অ্যাগ্রি করে দেবো। দেন এখান থেকে আমরা নেক্সটে ক্লিক করে দেবো। দেন নেক্সটে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে আমাদের একটা পার্স কিন্তু চলে আসছে। এখন দেখেন এখান থেকে আমরা কী করবো, আচ্ছা দেখেন এখানে কিন্তু আমাদের একটা পার্স ক্রিয়েট হয়ে গেলো। যদি আপনারা চান তাহলে আপনারা অন্য USDT কিন্তু আপনারা এখানে পার্স ক্রিয়েট করতে পারবেন। দেখেন এখান থেকে যদি আমরা প্লাসে ক্লিক করি, দেন এখান থেকে ক্রিয়েট এ পার্স যদি আমরা ক্লিক করি, দেখেন এখান থেকে কিন্তু আমাদের অনেকগুলো দেওয়া আছে, যেমন এখানে রাব দেওয়া আছে, তারপরে ইউরো দেওয়া আছে। আপনারা কোন মাধ্যমে আপনারা ডলারগুলো নেবেন সেটার পার্স ক্রিয়েট করতে পারবেন। ধরেন এখান থেকে আমি ইউরো সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর এখান থেকে আমি অ্যাগ্রিমেন্টগুলোতে ক্লিক করলাম। দেখেন ক্লিক করার পর এখান থেকে নেক্সটে ক্লিক করলাম, নেক্সটে ক্লিক করার পর দেখে এখান থেকে আমাদের আয়টা কিন্তু ক্রিয়েট হয়ে যাবে। দেখেন এখানে কিন্তু আমাদের আয়টা ক্রিয়েট হয়ে যাবে। সো এখানে আমরা আয়টা পার্স কিন্তু আমরা এখান থেকে ক্রিয়েট করতে পারবো। আচ্ছা যাই হোক, আমরা এটা কেটে দিলাম। দেওয়ার পর এখন দেখেন আমাদের অ্যাকাউন্টটা কিন্তু অলরেডি হয়ে গেলো, পার্সও ক্রিয়েট করা হয়ে গেলো। এখন আমরা কী করবো, এখান থেকে দেখেন এই যে এখানে যে নোটিফিকেশন দেওয়া আছে এখানে ক্লিক করবো। দেন এখানে ক্লিক করার পর দেখেন এখানে আমাদের কিছু অপশন চলে আসছে, এখান থেকে দেখেন ইমেল, তার মানে আমাদের মেল অ্যাড্রেসটা ভেরিফাই করতে বলতেছে। সো এখান থেকে আমরা মেল অ্যাড্রেস দিয়ে দেবো। সো আমরা এখানে মেলে ক্লিক করবো, ক্লিক করার পর এখানে আমাদের মেলটা দিয়ে দেবো। সো আমি এখানে মনে করে আমার মেলটা দিলাম। দেওয়ার পর
দেন নেক্সটে ক্লিক করলে দেখেন এখানে বলছে যে আমাদের মেইলে তারা একটা কনফার্মেশন মেইল দিয়েছে। আমরা সিম্পলি এখানে ক্লিক করব, ক্লিক করার পরে সেখানে আমরা আমাদের মেইলে চলে যাব। যাওয়ার পর আমরা দেখব যে সেখান থেকে আমাদের একটা কনফার্মেশন মেইল চলে আসছে। সো এখান থেকে দেখেন ওয়েবমানি থেকে মেইলটা চলে আসছে। এখান থেকে আমরা কি করব, এই কোডটা কপি করব। সো এখান থেকে আমরা কোডটা কপি করে নিচ্ছি। দেন কোডটা কপি করার পর আমরা এখানে পেস্ট করে দেবো। দেন এখান থেকে পেস্ট করে দিলে কিন্তু আমাদের এখানে ওকে করে দিলে আমাদের মেলটাও কিন্তু ভেরিফাই হয়ে যাবে। সো আমরা একটু ওয়েট করি, দেখি আমাদের নেক্সট কি অপশন আসে। তো তারপর কিছুক্ষণের ভিতরে কিন্তু আমাদের মেলটা ভেরিফাই হয়ে যাবে। তো আমি এখানে একটু রিফ্রেশ করে দেখি যে হলো কি না। সো জাস্ট এখান থেকে আমি একটু রিফ্রেশ করলাম, রিফ্রেশ করে একটু দেখি যে আমাদের মেলটা ভেরিফাই হলো কি না। এখন পর্যন্ত হয়নি, সো অবশ্যই হয়ে যাবে। যাই হোক, এখান থেকে দেখেন তারপর আমরা কি করবো, এখান থেকে দেখেন আমাদের অ্যাকাউন্টটা এখন কিন্তু ওই যে আমি যদি আবার এখানে ক্লিক করি, দেখেন এখানে ক্লিক করার পর এখানে কিন্তু আমরা চলে আসছি। আসার পর দেখেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু অ্যালাইজ পাসপোর্ট রয়েছে, মানে আপনাদের অ্যাকাউন্টের ক্যাটাগরি রয়েছে। যদি আপনারা যখন অ্যাকাউন্টটা ভেরিফাই করে ফেলবেন তখন আপনাদের ক্যাটাগরিটা আলাদা থাকবে। এখন যেহেতু আমাদের অ্যাকাউন্টটা ভেরিফাই করা নাই, যার জন্য এখানে অ্যালাইজ মানে ক্যাটাগরিতে রয়েছে। আচ্ছা যাই হোক, এখন আমরা কীভাবে ভেরিফাই করব দেখেন। আর আরেকটা বিষয় দেখেন, এখানে কিন্তু আমরা আমাদের এই যে ওয়ালেট যদি আমরা ভেরিফাই না করি তাহলে কিন্তু আমরাও লেনদেন করতে পারবো, সমস্যা নেই। বাট এখানে একটা লিমিট থেকে যাবে। যেমন দেখেন, যদি আমরা অ্যাকাউন্টটা আমরা ভেরিফাই না করি তাহলে আমরা কিন্তু ডেইলি আমরা 100 লেনদেন করতে পারবো, তারপর আমরা উইকলি করতে পারবো 300 এবং মান্থলি করতে পারবো 500। যদি আমরা এটাকে ধরেন আমরা যদি ভেরিফাই না করি, বাট ভেরিফাই করলে কিন্তু এখানে আমাদের অনেক বেড়ে যাবে। আচ্ছা ভেরিফাই করার জন্য আমাদের কী করতে হবে দেখেন, এখান থেকে দেখেন এখান থেকে যে পার্সোনাল অপশন দেওয়া আছে উপরের দিকে, আমরা পার্সোনালে ক্লিক করবো। দেন পার্সোনালে ক্লিক করার পর দেখেন এখানে ভেরিফিকেশন অপশন দেওয়া আছে। সিম্পলি এখান থেকে আমরা কী করবো, ভেরিফাই পয়েন্টস আমরা এখানে ক্লিক করে দেবো। তো এখানে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে আমাদের বেশ কিছু অপশন চলে আসবে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তারপর এখান থেকে আমরা কন্ট্রোল প্যানেলে চলে যাব। যাওয়ার পর এখান থেকে আমাদের আবার লগ ইন করতে হবে। সো এখানে আমি আমার লগ ইন করে দিচ্ছি। এখানে লগ ইন করতে পারবেন আপনারা ফোন নাম্বার দিয়ে, মেল দিয়ে বা আইডি দিয়ে, আপনারা সব কিছু দিয়ে লগ ইন করতে পারবেন। সো আমি এখানে আমার ফোন নাম্বার দিয়ে আমি এখানে লগ ইন করে নিচ্ছি। আচ্ছা দেখেন, আবার লগ ইন হওয়ার পর আমরা এখান থেকে কী করবো, কন্ট্রোল প্যানেলে ক্লিক করবো। ক্লিক করার পর এখান থেকে আমাদের এই অপশনটা চলে আসবে। এখানে আপনাদের কোনো কিছু পড়ার দরকার নেই, আপনারা সিম্পলি এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর দেখেন এখানে আপনাদের একটা ফর্ম চলে আসবে, অবশ্যই আপনারা এই ফর্মটা ফিল আপ করতে হবে। যদি ফর্মটা ফিল আপ না করেন তাহলে কিন্তু আপনাদের হবে না। দেখেন এখানে ফর্ম ফিল আপ করবেন, দেখেন এখানে আপনার লাস্ট নেম, ফার্স্ট নেম, মোবাইল মিডল নেম সবগুলো দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে আপনারা কী করবেন দেখেন, ডেট অফ বার্থ, তারপর সেক্স, তারপর এখান থেকে আপনারা কান্ট্রি সিটি সেট করে দিবেন, জিপ কোড সেট করে দিবেন, স্ট্রিট অ্যাপার্টমেন্ট সেট করে দিবেন, তারপর এখান থেকে আপনাদের ইস্যুইং কান্ট্রি, এখানে বাংলাদেশ অটোমেটিক শো করা আছে, তারপর এখানে নাম্বার। দেখেন এখানে অবশ্যই আপনারা কী করবেন, আপনাদের এখানে আপনাদের এনআইডি নাম্বারটা দিয়ে দিবেন। হ্যাঁ, এখানে আপনাদের পাসপোর্টের প্রয়োজন নেই, আপনারা এখানে আপনাদের এনআইডি নাম্বারটা দিবেন। এবং এখানে আপনারা কী করবেন, ডেট অফ ইস্যু, আপনাদের এনআইডি কার্ডটা কবে দেওয়া হয়েছে দেখবেন যে আপনাদের ব্যাক পার্টে লেখা আছে, সেই ডেটটা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর এখান থেকে আপনারা দেখেন এখানে লেওয়া আছে ইস্যুড বাই, এটা আপনারা ক্লিক করলে এখানে দেখবেন যে বাংলাদেশ গভর্নমেন্ট লেখা আছে, সেটা সিলেক্ট করে দিবেন। সো আমি এখান থেকে সবগুলো সিলেক্ট করে দিচ্ছি, কারণ তো দেখেন এখানে আমি সব কিছু ফিল আপ করে দিচ্ছি। এখানে যেহেতু আপনারা বুঝতে পারছেন এখানে কী কী দিতে হবে, আপনাদের অবশ্যই এনআইডি কার্ডের সাথে মিল রেখে আপনাদের নাম, এনআইডি কার্ড সব কিছু দিবেন। দিয়ে দেওয়ার পর এখানে সিম্পলি এখানে সেভে ক্লিক করে দিবেন। তো আমি এখানে সবগুলো ফিল আপ করে দিচ্ছি, আমি আপনাদের সময় নষ্ট করবো না, কারণ আপনারা জানেন এগুলো দেখে দেখে আপনারা সিম্পলি ফিল আপ করবেন। আপনি সব কিছু ফিল আপ করে দিয়ে এখানে আমি সেভে ক্লিক করে দিচ্ছি। আমরা একটু ওয়েট করবো, দেখেন আমাদের কিন্তু এই পেজটাতে নিয়ে আসা হয়েছে। সো এখানে দেখেন অ্যাডিশনাল পাসপোর্ট ডাটা, এখানে আপনাদের কোনো কিছু করতে হবে না, সিম্পলি এখান থেকে সেভে ক্লিক করে দেবেন। তো দেখেন সেভে ক্লিক করে দেওয়ার পর এখানে বলছে গেট এ ফর্মাল WM পাসপোর্ট। সো এখান থেকে আমরা কী করবো, আপলোড পাসপোর্ট কপি আমরা এখানে ক্লিক করবো। এখানে ক্লিক করার পর এখান থেকে চুজ ফাইলে ক্লিক করবো। ফাইলে ক্লিক করার পর আমরা আমাদের এখান থেকে আমরা আগে অবশ্যই মোবাইল দিয়ে আমরা একটা ছবি তুলে নেব। এখানে একটা সাজেশন করলাম যে আপনারা মোবাইল দিয়ে ছবি তুলে নেবেন, কোনো স্ক্যান কপি দিবেন না। আপনারা সিম্পলি আপনার এনআইডি কার্ডটা নিচে রেখে আপনার মোবাইল দিয়ে ছবি তুলে দুই পার্টের তারপর ছবি দিবেন। সো আমি এখান থেকে আমার এনআইডি কার্ডটা আমি দিয়ে দিচ্ছি। তো দেখেন এখানে আমরা আমাদের জেপিজি ফরম্যাটের পিকচারটা আমরা এখানে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা কী করবো, কন্টিনিউতে ক্লিক করে দেবো। দেন কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আমাদের দেখেন এখান থেকে আমাদের নেক্সট অপশনটা চলে আসছে। দেখেন এখানে আমাদের এনআইডি কার্ডটা কিন্তু এখানে আমাদের শো করতেছে। সো এখান থেকে আমরা কী করবো দেখেন, এখানে তারপর দেখেন এখানে বলছে পিক আপ দ্য ডকুমেন্ট টাইপ, মানে আপনি কী ধরনের ডকুমেন্ট এখানে দিয়েছেন। আমরা এখানে আইডি কার্ড ফ্রন্ট সাইড আমরা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখান থেকে আমরা ফিনিশড আপলোডে ক্লিক করে দেবো। দেন ফিনিশড আপলোডে ক্লিক করে দেবো। দেখেন নিউ ডকুমেন্ট কপি আপলোড, এখানে আমাদের কিন্তু আপলোড হয়ে গেছে। তারপর এখানে বলছে যে আপলোড নিউ ডকুমেন্ট কপি। সো এখান থেকে আমরা আরেকটা ডকুমেন্ট আমরা এখানে আপলোড করবো। সো এখানে আমরা ক্লিক করবো।
আচ্ছা এখানে দেখেন, এখানে আমাদের একটা ডকুমেন্ট কিন্তু আপলোড করা হয়ে গেল। হয়ে যাওয়ার পর দেখেন এখানে বলতেছে যে আমাদের যে পেন্ডিং দেখাচ্ছে, তো আমাদের একটা ডকুমেন্ট আপলোড মানে ফার্স্ট পার্ট অ্যাপ্রুভ হওয়ার পর তারপর আমরা সেকেন্ড পার্টের জন্য আমরা এখানে আমাদের আরেকটা অপশন চলে আসবে, তখন আমরা সেকেন্ড পার্ট আমরা এখান থেকে করতে পারবো। সো দেখেন এখানে বলছে দেয়ার ইজ এ কোয়ের ফর মডারেশন অফ ইউর ডকুমেন্ট অ্যাট দ্য মোমেন্ট, প্লিজ ওয়েট আনটিল ইট ইজ ফিনিশড, ইউ উইল বি এবল টু আপলোড আদার ডকুমেন্ট আফটার দ্যাট। বলছে আমাদের এই ডকুমেন্টটা ফিনিশড হলে, প্রসেসটা ফিনিশড হলে তারপরে কিন্তু আমরা এখানে সেকেন্ড স্টেপটা আমরা করতে পারবো। আচ্ছা যাই হোক, তারপর আপনারা সিম্পলি এখানে এসে শুধুমাত্র আপনাদের ব্যাক পার্টটা আপনারা আপলোড করে দেবেন। আপলোড করে দেখবেন দিলে যে দিলেই দেখবেন যে আপনাদের মানে এটা ডকুমেন্ট যখন তারা ফাইলটা নিয়ে অ্যাকসেপ্ট করবে, অ্যাকসেপ্ট করার পর যখন আপনাদের অ্যাকাউন্ট ভেরিফাই করে দেবে, তখন আপনাদের মেল করে জানিয়ে দেওয়া হবে যে আপনারা আপনাদের অ্যাকাউন্টটাকে ভেরিফাই করতে পারছেন। কিন্তু দেখেন এখানে আমাদের এখানে বলে দিয়েছে যে এই একটা ডকুমেন্ট তাদের রিভিউ করতে 5 থেকে 10 দিন সময় লাগতে পারে, এর আগেই হয়ে যায়। বাট এখানে যেহেতু দিয়ে দিয়েছে, অবশ্যই আমরা এখন হয়তো বা ভিডিও স্বার্থে আমরা এখন আর করতে পারবো না। জাস্ট আপনারা সিম্পলি এটা শেষ হলে আবার এভাবে এসে আপনারা এখানে সেকেন্ড ডকুমেন্ট আপলোড করে দেবেন, তাহলে দেখবেন যে আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে। তো আমি যেহেতু এখানে আমাদের এখানে সময় লাগবে, যার জন্য কিন্তু আমি আপনাদের দেখাতে পারলাম না। অবশ্যই আপনারা এভাবে করলে কিন্তু আপনাদের অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে বা আপনাদের অ্যাকাউন্টটা ভেরিফাই হয়ে যাবে আশা করা যায়। সো এই ছিল মূলত আজকের ভিডিও, আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন, কমেন্ট বক্সে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লাগলো।